চলন্ত বাস থেকে এক কাপড়ের পাইকারি ব্যবসায়ীর 5 লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পূর্ব বর্ধমান জেলার গলসির মিঠাপুর গ্রামের বাসিন্দা শ্যামল কুমার সাঁই সোমবার সকালে গলসি থেকে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসার জন্য নবদ্বীপ যাচ্ছিলেন। অন্য একটি কাজের জন্য বর্ধমানে নেমে টাউন সার্ভিস বাসে তিনি কার্জন গেটে যাওয়ার উদ্দেশ্যে চাপেন। কার্জন গেটে নামার পর তিনি লক্ষ্য করেন তার ব্যাগের চেন খোলা, ব্যাগে থাকা 5 লক্ষ টাকা উধাও হয়ে গেছে। ঘটনাটা আমি আমার গ্রামের বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আমি নবদ্বীপ যাচ্ছিলাম, ওখানে আমার বাড়ি আছে। তা আমি ওই বাসে নেমে আমি টাউন সার্ভিসে এসে আমার কার্জন গেটে আর একটু দরকার ছিল দোকানে, আমি আসছিলাম। ধরি 5 লাখ কিছু সামথিং ছিল ওই টাকাটা। ওই টাকাটা আমি যখন কার্জন গেটে বাসটা একটু ভিড় ছিল, ওটা আপনার নবাবঘাট আলিশা ছিল বাসটা টাউন সার্ভিস। তা ওই বাসটা থেকে যখন নামলাম তখন দেখছি আমার এই মাঝের এই চেনটা মানে খোলা, খুলির সঙ্গে সঙ্গে আমি এটা এটা খুলছি ওটা খুলছি দেখছি নেই। 5 লাখ সামথিং কিছু ছিল, ওইটা গোনা ছিল না খুচরোটা। হ্যাঁ, এটা ধরে নিন আমি বাস নবাবঘাট থেকে আসছিলাম, মানে আশা করি আমি তো সামনেই ছিল, তখন তো সামনে আমি নিয়ে বসেছিলাম, বুঝতে পারিনি আমি বাসে আসছিলাম ওই নবাবঘাট আলিশা টাউন সার্ভিস। আমার মনে হচ্ছে আমার ওই স্টেশন থেকে আমার এই কার্জন গেটের মধ্যে যখন নামার সময় বাসটা ভিড় ছিল, আমি পিছনে বসেছিলাম, আমি নামার সময় ব্যাগটা তো কোনো কারণে এরকম পিছন হয়ে গেছে ভিড়ের সময়, নেমেই দেখছি চেনটা খোলা। তা আমরা ওইটুকু মুহূর্তে, কারণ আমি যখন বসেছিলাম তখন আমার খোলে ছিল, আর নামার সময় ব্যাগটা ঠিক এরকম পিছন হয়ে গেছিলো আর চেনটা দেখছি খোলা। আর কিসের টাকা ছিল ওটা? আমার 500 টাকার নোট ছিল। আচ্ছা, পুরোটাই 500 টাকা, 2000 নোট। কোথায় নিয়ে যাচ্ছিলেন টাকা? আমি ওটা নিয়ে যাচ্ছিলাম নবদ্বীপে। আপনি কী ব্যবসা করেন? আমি রেডিমেড গার্মেন্টসের ব্যবসা করি, পাইকারি হোলসেলার। এ ব্যাপারে শ্যামল কুমার সাঁই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটা উনি মানে বাসে আসছিলেন, আস্তে আস্তে কার্জন গেটে নামলেন, নেমে হঠাৎ করে উনি ব্যাগটা দেখলেন যে ওনার ব্যাগে চেনটা মানে খোলা, উনি ব্যাগে হাত দিয়ে দেখলেন যে টাকাটা নেই, ঠিক আছে। দিয়ে বলছে আমার টাকাটা চোর হয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে কেমন নার্ভাস হয়ে বললেন, ঠিক আছে। দিয়ে তারপরে আমি বললাম যে আর তো কিছু করেন না, তাহলে ওনার ছেলে আবার ফোন করলেন, বলছে তাহলে থানাটা একবার ট্রাইটা করতে। আপনি কি ওনার সঙ্গে ছিলেন? না, আমি ছিলাম না, আমি কার্জন গেটে জানিয়েছিলাম, ঠিক আছে, আমার পেমেন্টটা দেওয়া ছিল, উনি ওখান থেকে পেমেন্টটা নেবেন নিয়ে বাড়ি যাবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।